সুনামগঞ্জের টানা তৃতীয় দফা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিনাতিপাত করছে বন্যা কবলিত কয়েক লাখ মানুষ। প্রথম ও দ্বিতীয় দফা বন্যার ভোগান্তি শেষ হতে না হতেই তৃতীয় দফা বন্যা কবলিত হাওড়াঞ্চলে কাঁচা পাকা রাস্তাঘাট, শত শত ঘরবাড়ি ও বসত ভিটা বানের তোড়ে ভেঙে ও ভেসে গেছে। ভোগান্তির পাশাপাশি চরম খাদ্যাভাব ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে বন্যা কবলিত মানুষ। ইতোমধ্যেই বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র সহ বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। আমরা ঘরের ভিতর প্রায় বুক পানি, এখন অত অত সময় মনে করেন বাচ্চা কাচ্চা লোক সখী বাসায় গেছেন, সখীর উপরে বেশি এখন আর সখীর মধ্যে থাকার মতন সম্ভব না। এখন মদনিয়া মাদ্রাসাকে আশ্রয় নিয়েছে আর কি, একটা রুম দিছে হুজুর। শহর কিংবা শহরের আশেপাশের পানিবন্দী মানুষ সরকারি বেসরকারি ত্রাণ বা সহায়তা পেলেও পানিবন্দীরা থেকে যাচ্ছে সাহায্য সহায়তার বাইরে। কেতাকিতে পানি আইছে, এই যে আমরা এই অবস্থা আছি, রাস্তা রাস্তা তা খারাপ, মানে যখন করোনায় মানুষ মর যায় তো না, অনাহারে মানুষ মরবো আনা খাইয়া। খুব অসুবিধাতে আমরা আছি, আমরা কোনো সরকারি কোনো কোনো ইয়ে আইসেও না, আমরা কোনো ইয়ে পাইতেছি। প্রশাসনের পক্ষ থেকে জেলার 11 উপজেলায় 37 মেট্রিক টন চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সার্বিক বন্যা পরিস্থিতি পুনরায় অবনতি হচ্ছে এবং এই প্রেক্ষাপটে আমরা জেলা এবং উপজেলা পর্যায়ে ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ সহায়তা কার্যক্রম নিবিড়ভাবে করার জন্য আমরা সভা করেছি এবং বন্যা আক্রান্তের কারণে প্লাবিত হওয়া জনগণকে যাতে আমরা পুনরায় পূর্বের ন্যায় আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদে নিয়ে আসতে পারি সেই জন্য পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।